সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমার, মা বোনদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা আমল বলে দিতে চাই, যে আমলটা অনেক দামি আমল। মুসলমান মহিলা যারা আছেন, মা বোন যারা আছেন, এদের জন্য অবশ্যই আমলটা করা অত্যন্ত জরুরি। কি আমল? বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতের নারী যারা আছো, চারটি কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আটটি জান্নাতের দরজা খুলে দিবেন। মহিলা যারা আছেন, চারটি কাজ করতে পারলেই আল্লাহ তাআলা আপনার জন্য আটটি জান্নাতের দরজা খুলে দিবেন। আপনার যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। এই জন্য এই চারটি কাজ মহিলা মা বোন যারা আছেন এদের করা দরকার। কি চারটি কাজ? আমরা হয়তো অনেকেই জানি না কি চারটি কাজ। যে চারটি কাজ করলে এত নিয়ামত পাওয়া যায়, আল্লাহ তাআলা আটটা জান্নাতের মালিকানা দান করে দেয়। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ নারী জাতি যারা আছে ভালো করে শোনো, এক নম্বর কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজের এহতেমাম করবে। এক নম্বর কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। মুসলমান মা বোন যারা আছেন ভালো করে খেয়াল করেন, এক নম্বর কাজ হলো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। দুই নম্বর কাজ, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর কাজ হলো রমজান মাসে সিয়াম সাধনা পালন করবা, রোজা রাখবা, রমজানের রোজাগুলা সুন্দরভাবে রোজার হক আদায় করে রোজাগুলো আদায় করবা। দুই নম্বর আমল, তিন নম্বর আমল, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, নারে জাতি যারা আছো, তোমার তিন নম্বর কাজ হলো নিজের শরীরকে পর্দায় রাখবা। আল্লাহ বলেন, করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এ মহিলা যারা আছো, নারী জাতি যারা আছো, তোমরা জাহালিয়াতের মতো ভেয়াপানার মতো কিন্তু বাহিরে ঘোরাফেরা করো না। বাহিরে যখন যাই তোমরা ঘরের ভিতরে বসবাস করো, বাহিরে যাইবা তো পর্দার সহিত বের হইবা। বিশ্বনবী বলেন, তাহলে তিন নম্বর কাজ হলো পর্দায় থাকা। মহিলা যদি পর্দায় থাকে, পর্দার সহিত থাকতে হবে। এরপর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার নম্বর যে কাজটি করবে মহিলারা, চার নম্বর যে আমলটি করবে, সে আমলটি সে কাজটি হলো স্বামীর খেদমত করবে, স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করবে, স্বামীর কথা মানবে, স্বামীর খেদমত করবে। এই চারটি কাজ করলেই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটি জান্নাতের দরজা খুলে দিবেন। মহিলা যারা আছেন, চারটি কাজ করতে পারলে আল্লাহ তাআলা আপনার জন্য আটটি জান্নাতের দরজা খুলে দিবেন। যেই দরজা দিয়ে মন চায় আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় অনেক মহিলা আছে স্বামীর অনুগত্য থাকতে চায় না, নামাজের এহতেমাম করতে পারে না, রমজান মাস আসলে রোজা রাখতে পারে না। অনেকেই অনেকের গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যায়, বিভিন্ন অজুহাত, বিভিন্ন পন্থা অবলম্বন করতে চায়, রোজা রাখতে চায় না। অথচ বিশ্বনবী বলেন, চারটি কাজ করো। এক নম্বর কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, দুই নম্বর রমজান মাসে রোজা রাখবেন, তিন নম্বর নিজে পর্দায় থাকবেন, নিজের সুত্র হেফাজত করবেন, চার নম্বর কাজ হলো স্বামীর খেদমত করবেন। ইনশাল্লাহ এই চারটি কাজ যদি আপনি ইমান ও আমলের সাথে ইখলাসের সাথে করতে পারেন, কোনো মহিলা যদি করতে পারে, এই মহিলা মরতে দিলে আল্লাহ তাআলা তার জন্য আটটি জান্নাতের দরজা খুলে দিতে দেরি করবেন না, আটটি জান্নাতের দরজা খুলে দিবেন। যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জন্য মা বোন যারা আছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই, বিশেষ করে মা বোনদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক বলে আমিন।